स्पेशल एकेडमी में आप सभी का हार्दिक स्वागत है। और आज हम साधारण विज्ञान की जो गुरुत्वपूर्ण क्वेश्चन है उसको लेकर डिस्कस करेंगे, और आज बंगाली में क्लास होगा। ठीक है दोस्तों, तो आप हमारे चैनल में पहली बार आए तो चैनल को सब्सक्राइब कर लीजिएगा और लाइक एंड कमेंट एंड शेयर करेंगे। ठीक है दोस्तों, चलिए तो आपके सामने पहला क्वेश्चन है। तो एग्ज़ाम नज़दीक है तो हम ज़्यादा कुछ डिस्कस नहीं करेंगे, तो जल्द से जल्द जितना हो सके क्वेश्चन को कंप्लीट करने की कोशिश करेंगे। ठीक है दोस्तों, तो पहला क्वेश्चन, चलिए दोस्तों पहला क्वेश्चन है, डीएनए अणुर डी हेलिक्स काठामोर जनक के, डीएनए अणुर डी हेलिक्स काठामोर जनक बोला है काके, जनक बोला है वाटसन एवं क्रिक के, वाटसन और क्रिक के, डीएनए अणुर डी हेलिक्स काठामोर जनक बोला है वाटसन एवं क्रिक के। तो आमी आपनादेर सामने कोश्चेनेर आंसरगुलो ब्लैंक करे रेखेछि जाते आपनारा सामने कोश्चेनेर এটা ধরা থাকলো, যাতে আপনারা অ্যান্সারটা না দেখে দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি না পারেন তাহলে পরে এই অ্যান্সার দেওয়া আছে, আপনারা অ্যান্সার নিয়ে নিতে পারেন স্ক্রিনশট। তো সেই জন্য আমি একটা নতুন প্রসেসে আপনাদের আজকের ক্লাস নিচ্ছি, তো ভালো করে এই ক্লাসগুলো উপভোগ করুন এবং অবশ্যই শেয়ার করুন। চলুন, তো হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ, হিমোগ্লোবিন হলো এক প্রকার আমিষ জাতীয় পদার্থ, এক প্রকার আমিষ জাতীয় পদার্থ। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ, আমিষ জাতীয় পদার্থ। কোন মরুভূমি, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়, সবাই জানো উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এবং ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এক্সাম আগামীকাল হতে চলেছে, আগামী দিন হতে চলেছে, সেই সব এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, তো আপলোক আচ্ছে সে প্রিপারেশন করে যাইয়েঙ্গে তো বেহতর হোগা। ঠিক আছে দোস্ত, চলো আমরা নেক্সট কোশ্চেনের তরফ থেকে যাই, নেক্সট কোশ্চেনের দিকে। তো এটার হচ্ছে অ্যান্সার উট। তারপরে আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের, আবরণী টিস্যু কত ধরনের, সেটি হচ্ছে তিন ধরনের। আপনাদের আমি একটা জিনিস বলবো যে আপনারা যদি ক্লাসগুলো শুনেও থাকেন না, তাতেও অনেকটা আপনাদের বেনিফিট হবে, তো একটু এক্সাম দেওয়ার আগে শুনেও নিতে পারেন, কোশ্চেনগুলো একটু রিভাইজ করে নেবেন। ঠিক আছে চলো, তাহলে আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের, তিন ধরনের, এগুলো পড়ানো হয়ে গেছে, তাই সেই জন্য এগুলো নিয়ে বেশি গভীর ডিসকাস করব না এই মুহূর্তে, কারণ আমি চাইছি যা বেশি, যতটা বেশি কোশ্চেন আপনার তোমাদের কাছে তুলে ধরতে। ঠিক আছে তো চলো, হৃৎপিণ্ডের কোন ধরনের পেশি দ্বারা গঠিত, হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত, তো তোমরা সবাই অনেকে জানবে হয়তো, হৃৎপিণ্ড হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত, হৃৎপিণ্ড হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়, রক্তে হিমোগ্লোবিনের কাজ কী, রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তকে সঞ্চালন করা এবং অক্সিজেন পরিবহন করা, রক্তে অক্সিজেন পরিবহন করা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের কাজ, রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে, মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কী, শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। ঠিক আছে, মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। তারপরে হচ্ছে ফটোসিনথেসিস টেক প্লেস ইন, ফটোসিনথেটিক্স টেক প্লেস ইন হচ্ছে গ্রিন পার্ট অফ দ্য প্ল্যানেট, গ্রিন পার্ট অফ দ্য প্ল্যানেট। ঠিক বন্ধু, তো ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য গ্রহণ করে, ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য গ্রহণ করে, সেটি হচ্ছে তোমরা সবাই জানবে, সেটি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন তৈরি করে, নাইট্রোজেন। তো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্য সঠিক নয় তা হলো কি, তা হলো যে চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়, চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় ডায়াবেটিস রোগীর সম্পর্কে যে